আমরা এর ব্যবহার আজকে শিখব এর সঠিক উচ্চারণটা কি হবে আমরা যখন আর্টিকেলে এ অ্যান্ড দা ইউজ করি বা শিখি সেক্ষেত্রে আমরা হি ইজ আ ডান্সার হি ইজ আ ডক্টর আ ইউজ করি সেখানে আ মাথায় রাখতে হবে আ বাট আমি যখন এ বি সি মানে অ্যালজেব্রা মানে আলফাবেট যখন উচ্চারণ করব। তখন সেটার উচ্চারণ হবে এই বি সি ডি ই এফ জি এইচ আই জেই জেই খেই এল এম এন ও ফি খি T সি এইভাবে তো আমরা এই অর্থাৎ এর এ যেটা রয়েছে সেই এই এর সঠিক উচ্চারণটা আমরা এখানে শিখব মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ওয়ার্ডের মানে মাথায় রাখতে হবে যে যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি আমরা এ পাই মানে শুরুতে মানে একেবারে স্টার্টিংয়ে এবং একটা বর্ণের পরে যদি আমরা এ পাই ম্যাক্সিমামে এখানে এই ঘটনাটি হয়ে থাকে এছাড়া যেখানে যেখানে আমরা এ উচ্চারণ করি এ মাথায় রাখতে হবে এ মানে কার তাহলে কী হবে সে এ জায়গাতে আমরা এই উচ্চারণ করব জাস্ট এই এই মানে এ হসই এই